বন্ধুরা, আজকে আপনাদের জানাবো একটি জাদুগিরি পাতা সম্পর্কে, যে পাতার উপকারিতা সম্পর্কে কম বেশি আমাদের ধারণা আছে। বাঙালির ঘরে এই গাছটি দেখতে পাওয়া যায়, হ্যাঁ, তা হচ্ছে তুলসী গাছ। তবে মনে করা হয় তুলসী পাতা শুধুমাত্র জ্বর সর্দি কাশি নিরাময়ের কাজে লাগে। এটি ভুল ধারণা। তুলসী পাতা যে আমাদের বহু রোগে সারাতে পারে, তা যদি কি আমরা জানতাম, তাহলে বহু রোগের জন্য হয়তো ঘরে বসে কষ্ট পেতে হতো না। তুলসী পাতার বিস্ময়কর গুণের কারণে প্রাচীন আয়ুর্বেদশাস্ত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, হার্বাল বা ইউনানি চিকিৎসা শাস্ত্র, সর্বক্ষেত্রে তুলসী পাতাকে ব্যবহার করা হচ্ছে, এবং তুলসীর নির্যাস সমৃদ্ধ বিভিন্ন টনিক বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু সত্যি এটাই যে এসব টনিকের চেয়ে কাঁচা তুলসীকে পাতা খেলে দ্রুত আপনি উপকার পাবেন? ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত কৃমি, হ্যাঁ, মানে ঘামাচি, রক্তে চিনি পরিমাণ হ্রাস, হ্যাঁ, কীটের দংশন, কান ব্যথা, ব্রঙ্কাইটিস, আমাশয় এবং অজীর্ণ তুলসী দিয়ে তৈরি, হ্যাঁ, ওষুধ বিশেষভাবে কার্যকর। আপনি যদি নিয়মিত তুলসী সেবন করেন, কোনো ধরনের রোগ রোগ ব্যাধি ধারে কাছেও আসবে না। আপনার দৃষ্টিশক্তি কয়েক গুণ বেড়ে যাবে, চোখে চশমা পড়তে হবে না। কোনোদিন শুনেছেন তুলসী পাতা খেলে আপনার দৃষ্টিশক্তি বেড়ে যায়? তুলসী পাতার মধ্যে গিয়ে এমন কি পুষ্টিগুণ রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি দেহের এমন কিছু উপকার করে যায়, হ্যাঁ, যার জন্য মানে একজন মানুষ সারা জীবন সুস্থ হিসাবে বেঁচে থাকতে পারে। তাহলে এই যে অবহেলিত তুলসী গাছ, শুধু মানে এদেশের মানুষ জানে যে হিন্দুরাই শুধু এই মানে গাছটাকে পূজা করে। কেন পূজা করে? এই গাছটার মানে অসীম গুণ রয়ে গেছে, যার জন্য এটা ইয়ে হয়ে গেছে। এবং এমন বইতে লেখছে সাগরের মানে পানি যদি কালি হয়, হ্যাঁ, এবং তবু মানে ওই কালি সাগরের ওই পানি দিয়া সারা জীবন লিখলেও এর গুণাগুণ সম্পর্কে শেষ হবে না। বন্ধুরা, তুলসী পাতা কীভাবে সেবন করবেন, তুলসী পাতা কীভাবে ব্যবহার করবেন, তুলসী কীভাবে, হ্যাঁ, আপনাকে সারা জীবন সুস্থ রাখবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, কখনো শুনেছেন তুলসী পাতার প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে, যা অন্য কোনো ভিটামিন এর সমৃদ্ধ খাবারের চেয়ে অনেক গুণ বেশি? ভিটামিন এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন কে এর পাশাপাশি প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, হ্যাঁ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন। তুলসী পাতার মধ্যে এমন কিছু উপাদান আছে যা আপনাকে দীর্ঘদিনের, হ্যাঁ, নিদ্রাহীনতা, বিষণ্ণতা, নার্ভাসনেসের মতো মানে স্ট্রেসের প্রভাব, হ্যাঁ, মানে কমানো সাহায্য করে। এই উদ্ভিদটি আপনাকে নিউরোট্রান্সমিটার, যা শারীরিক ক্রিয়াকলাপ, বিপাক এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। এর ফলে আপনাকে ঘুম না হওয়ার সমস্যা চলে যাবে। এমনকি আপনি যদি বিষণ্ণ থাকেন, তবুও তুলসী পাতা সেবন করলে বিষণ্ণতা দূর হবে। অনেকে আছেন বিষণ্ণতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, মানসিক রোগ দূর করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। এ ধরনের রোগগুলো যাদের আছে, তারা আজ থেকেই তুলসী পাতা মানে খাওয়া শুরু করুন। বন্ধুগণ, মানে কীভাবে তুলসী পাতা সেবন করলে, হ্যাঁ, রক্ত পরিষ্কার হয়, হ্যাঁ, সেই সম্বন্ধে এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিদিন সকালে 2 থেকে 3টি তুলসী পাতা খাওয়ার অভ্যাস করলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান এবং টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায়। তাই যাদের দীর্ঘদিনের রক্তের সমস্যা, রক্তে অ্যালার্জি প্রভাব বেশি, এমনকি যাদের কোল্ড অ্যালার্জি, লিভার, কিডনির সমস্যা, হাড় জয়েন্টের প্রচুর পরিমাণকে ব্যথা, পেশি দুর্বলতা, ক্ষুধামন্দা, গ্যাস, হ্যাঁ, বদহজম ইত্যাদি সমস্যা রয়েছে, তারা রক্তকে সম্পূর্ণ বিশুদ্ধ করে নিতে এই ডিটক্সিফাইং, হ্যাঁ, পাওয়ার সমৃদ্ধ তুলসী পাতা সেবন করবেন। তাহলে শরীরে কোনো প্রকার রোগ জীবাণু বা টক্সিন থাকবে না।
মানে এভাবে ভিতর থেকে সুস্থ হয়ে উঠবেন বন্ধুগণ। মানে তুলসী ক্যান্সার সেলকেও মেরে ফেলে এই তুলসী পাতা। তুলসী পাতায় উপস্থিত মানে ফাইটো নিউট্রিয়েন্ট শরীরের কি ভিতরকার ক্যান্সার সেলকেও মেরে ফেলতে পারে। তুলসী হার্টের জন্য ভীষণ উপকারী, এতে উপস্থিত পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃৎপিণ্ডের কি উপকার করে থাকে। তুলসী পাতার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার ফ্রি রেডিকেল থেকে দেহকে রক্ষা করে এবং সবসময় লিপিড সামগ্রী খারাপ কোলেস্টেরল দেহ থেকে কমিয়ে দেয়, সেই সঙ্গে ভালো কোলেস্টেরল বাড়ায়। খারাপ কোলেস্টেরল কমে যাওয়ার কারণে ধমনীতে চর্বি জমে না, তাই কখনো আপনার হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে না। যারা তুলসী পাতা সেবন করবেন তাদের ডায়াবেটিসের মতো সমস্যা হবে না, আর যদি হয়ে থাকে তাহলে তুলসী পাতা সেবন করুন। হ্যাঁ, যারা ডায়াবেটিসের ওষুধ সেবন করেন তাদের বলবো তুলসী পাতা দিয়ে যদি কি সুগার নিয়ন্ত্রণ করতে চান তারা অন্য কোনো ওষুধ সেবন করবেন না। সেক্ষেত্রে হঠাৎ করে আপনার সুগারের মাত্রা খুব বেশি পরিমাণে কমে যাবে, হ্যাঁ আপনি অসুস্থ হয়ে পড়বেন। বন্ধুগণ, এবার তুলসী পাতা কীভাবে সেবন করবেন তা জেনে নিই। আপনার ডায়াবেটিস থাক বা না থাক এই নিয়মে তুলসী পাতা সেবন করবেন। আপনি সকালে ঘুম থেকে উঠে 10-15টি তুলসী পাতা, কালিজিরা 1 চিমটি, খাঁটি মধু 4 চামচের 1/4 ভাগ সবগুলো উপাদান চিবিয়ে খেয়ে নেবেন। তারপরে 1 গ্লাস হালকা গরম পানি পান করবেন। এভাবে টানা 5-6 মাস সেবন করতে পারেন বা তুলসী পাতা চা নিয়মিত খেতে পারেন। এইভাবে তুলসী পাতা সেবন করলে ভিতর থেকে একদম মানে সুস্থ হয়ে উঠবেন। যারা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন না তারা রস করে তৈরি করে খাবেন। 2 চামচ তুলসী রস কালো জিরে 1-2 চামচ এবং 1/2 চামচ মধু মিশিয়ে সেবন করবেন। এইভাবে তুলসী পাতা সেবন করলে আপনার দৃষ্টিশক্তি তো বাড়বেই, হ্যাঁ সেই সঙ্গে দেহের এই সমস্ত রোগ আর কখনো খুঁজে পাবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন তুলসী পাতা দেহের এত বেশি উপকার করে যা অন্য কোনো ওষুধের থেকে অনেক গুণ বেশি পরিমাণে করবে। বন্ধুরা, কিডনি পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, কিডনিকে পাথর হওয়ার মতো সমস্যা দূর করে তুলসী পাতা। রক্তে ইউরিক অ্যাসিড লেভেলকে কমাতে সাহায্য করে এবং কিডনিকে পরিষ্কার করে। তুলসী অ্যাসিডিক অ্যাসিড এবং এসেনশিয়াল অয়েলের উপাদানগুলো কিডনির পাথর ভাঙতে সাহায্য করে এবং কিডনির ব্যথা কমায়। কিডনির পাথর দূর করার জন্য প্রতিদিন সকালে খালি পেটে 10-12টি তুলসী পাতা ভালো করে ধুয়ে রস তৈরি করে 1 চামচ মধুর সাথে মিশ্রিত করে খেতে পারেন। ডায়াবেটিস রোগীরা মধু যদি বাদ দিয়ে শুধুমাত্র তুলসী পাতা রস খাবেন, হ্যাঁ এভাবে খেতে পারলে একদিন থেকে কিডনি পরিষ্কার হতে শুরু করবে এবং কিডনি যন্ত্রণা কমতে শুরু করবে। টানা 2-6 মাস পর্যন্ত খেয়ে যেতে পারলে কিডনির কি পাথর গলে বের হয়ে যাবে। মুখের গাও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তুলসী পাতা। আমাদের মধ্যে অনেকেই আছেন ক্রমাগতভাবে ঘায়ের সমস্যা ভোগেন। নিয়মিত দিনে 2 বার তুলসীর রস খেতে পারলে ও তুলসীর রস দিয়ে কুলকুচি করলে মুখের সংক্রমণ আর থাকে না। যদি নিয়মিত তুলসীর বীজ সেবন করতে পারেন তাহলে মানে প্রস্রাব পরিষ্কার হবে, সেই সাথে কিডনি পাথরও পরিষ্কার হয়। সেক্ষেত্রে দৈনিক 10-12টি তুলসীর বীজ চিবিয়ে খাওয়া যেতে পারে। তুলসীর বীজ পানিতে ভিজালে পিচ্ছিলা হয়, এই পানি চিনি মিশিয়ে শরবতের মতো পান করলে প্রস্রাবজনিত জ্বালা দূর হয়। যে কোনো দাগ দূর করে তুলসী পাতা। মুখের বসন্তের দাগ হলে তুলসী রস মাখতে পারলে বসন্তের দাগ মিলে যায়। হামের পর যে সমস্ত শিশুর শরীরে কালো দাগ দেখা যায় সে সমস্ত জায়গায় তুলসী রস মাখলে গায়ের স্বাভাবিক রং ফিরে আসে। তুলসী ত্বককে চমক প্রদান করে এবং সেই সাথে সৌন্দর্য বাড়ায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে তুলসীটা কত উপকারী। বন্ধুরা, ক্যান্সারের মতো মরণ রোগ যদি কি আমরা আগে থেকেই প্রতিরোধ করতে পারি তাহলে এই ধরনের কি কষ্টের আমাদের কখনো পড়তে হবে না। তুলসী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেনোজেনিক
ক্যানসারজনিত উপাদান ব্রেস্ট ক্যান্সার এবং ওরাল ক্যান্সারকে বৃদ্ধিকে বন্ধ করতে পারে। যদি কেউ নিয়মিত তুলসী পাতা খান তাহলে কখনো কি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। যে কোনো দাগ দূর করে তুলসী পাতা। তুলসীর মূল শুক্র গুণ কারক। তুলসী মূলের কে কাদ, এলাচ গুঁড়া এক তোলা মিষ্টি পানির সাথে পান করলে মানে ধাতু পুষ্টি সাধিত হয়। ধাতু পুষ্টি সাধিত হওয়ার জন্য এটি যতদিন খুশি খেয়ে যেতে পারেন। এটি অত্যন্ত ইন্দ্রিয় উত্তেজক। প্রতিদিন 1 ইঞ্চি তুলসী শিকড়কে পানের সাথে খেতে পারলে যৌন দুর্বলতা দূর হয়। বন্ধুরা, আপনার বয়স ধরে রাখতে তুলসী পাতার মতো ভালো কোনো ওষুধি পাতাই হয় না। তুলসী পাতা খান, সারা জীবন যুবকের মতো থাকুন। তাহলে এই তুলসীটা নেগলিজেন্সি আপনার ঘরের আশেপাশে আছে, কিন্তু এটা নিয়মিত, এটার সম্পর্কে কীভাবে খেলে আপনার এইসব মানে ধরে রাখতে পারবেন এবং এই রোগগুলো প্রতিরোধ করতে পারবেন, এটা আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন। আমার মনে হয় যে এটা আপনাদের সবচেয়ে সহজ লভ্য এবং সহজেই আপনি পাবেন এবং এটা ইজি, এটা কোনো ই করতে হয় না। আশা করি ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখবেন এবং দেখি আপনারা নিজের জীবনে মানে কাজে লাগাবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।